জামা পরার আটা শুরু হয়েছে যে আমি অনেক কষ্ট হয়ে পরে বাসা করছি জামা হাফ লাইন আছে আইছে কি না আইছে তা জানি না তখন সময় আমার পরে ঘরে অফার দেওয়া হয়েছে উনি আমার বাসায় গেছে বাসাকে বলছেন যে আপু আমরা তো অনেক এনজিওতে আছি এনজিওতে কাজ করছি কোনো সফল পাইছি না আমরা একটা বাল লিভিং প্রোডাক্টের একটা কিতাব পাইছি যে এটার মাঝে যদি আমরা কাজ করতে পারি আসলে আমরা সফল হইব অন্য কিতাব হচ্ছে আমার বাসা গেছেন যে ওই চাচা আপু আমার একটু বলেন যে উনি 31,000 টাকার টার্গেট দিয়েছেন আমি আপু আমরা মানে চাইছেন নাস্তা বেলা চলে না আমি 31,000 টাকা দিতে পারবো না আমার দ্বারা পরে ভালো সম্ভব না উনি কিতাব বলছেন যে আচ্ছা ঠিক আছে আপু যদি ভালো লাগে তাহলে আমার আবার অফার দিয়ে প্রথম একটা সাকসেস রেট ছিল এটা ছিল তো উনি আবার আমার টাকা দিয়েছে এটা চাই সাকসেস রেট আপনাকে দিতে গিয়া একজন ম্যাডাম মানে সিলেটারি আসলো উনি যখন তেজা এসে আর সংবর্ধনা জানা হয়েছে যে উনি সুপারভাইজার হয়েছে সুপারভাইজার থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে আবার দেখা যায় যে উনি কামই ম্যানেজার হয়েছে তখন সময় আমি ভাবতে লাগলাম যে আপা সুপারভাইজার থেকে চুপ করলো আবার কামই ম্যানেজার হয়েছে আমি নিজ জায়গার মাঝে এরকম হইতে পারবো তখন সময় আমার পরে বার্তা খুবই ভালো লাগলো আমি পরে বা শুরু করছি একটা ডিফারেন্টের মাধ্যমে মধ্যে আমার একটা ব্যর্থতা আমি নিজেই বুঝি না পরে বার যখন শুরু করছি আমার কেসিসি ওই আবার কাটা গেছে দুই সিসি আমি নিজে বুঝছি না আবার পরে বার শুরু করলাম শুরু করে আজকে আমি এই পর্যায়ে আছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ডিসেম্বরে রেগেজেট করতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রত্যেকের জন্য সমান সুযোগ নাকি আরে আপনি পাবেন না তো আপনাকে আসেন কিনা জায়গায় দেখতেছি মোটিভেশনে অনেক সময় মাথা ভেঙে চলে যায় চলে যায় না তাকে আসেন তো আপনার আর কিছু হবে তিন জন 37 না 37 37 না 37 27 তো অনেকেই গত মাসে আমাদের এই প্ল্যাটফর্মে সুপারভাইজার হিসেবে একজন করছেন এগুলো এত বেশি ভ্যালুয়েবল পোস্ট আমাদের চাইতেও কিন্তু ভ্যালুয়েবল কারণ এই বিল্ডিং এর ফাউন্ডেশন হচ্ছে পিলার নিচের পিলারটা তাই না ওটা যার যত স্ট্রং তার বিল্ডিং এর পদ্ধতি তত স্ট্রং আমরা এখন তাদেরকে সেলিব্রেশন দিতে চাই যারা গত মাসে সুপারভাইজার র‍্যাঙ্ক অ্যাচিভ করছে সো আমি এই লিস্টে করি তো এই সেলিব্রেশনে আমরা স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি সিডিজিএফটির যিনি সেক্রেটারি সাধারণ সম্পাদক সারা বাংলাদেশে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমার সাথে ওনার নাম হচ্ছে সাধারণ সাথে ওনার জন্য করতালি হবে প্লিজ ওয়েলকাম দিচ্ছি আমরা একসময় উপস্থাপক ছিলাম ওখান থেকে টপ আন্ডার হলাম তাহলে আপনারা তো এই ক্যাটাগরিতে যাবেন নাকি আজকে আমি উপস্থাপনা করি তো প্রথমে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সকলের নিয়ম যিনি আগামী বছরের শুরুতে বিয়ে করবেন আমরা সবাই দাওয়াত পাবো যার মাধ্যমে আমি ফরিদা লিভিংকে আপনাদের মাধ্যমে নিয়ে আসি আমার সাথে আমার পার্সোনালি কোনো পরিচয় বন্ধুত্ব সম্পর্ক বা উনি আমার কোনো রিলেটিভ না কিন্তু জাস্ট ফরবালের প্রোডাক্ট একজন ব্যক্তিকে দেওয়ার কারণে উনি উপকৃত হয় আবার মাঝখানে উপকৃত জায়গায় উনি একটু ভুল বুঝাবুঝি হয় ওই ব্যক্তির সাথে জহির ভাইকে অফিসে নিয়ে আসে বুঝার জন্য বুঝতে বুঝতে ওই লোক নেগেটিভ ফরবালে জহির ভাই কিন্তু পজিটিভ দেখেন আজকে আপনাদের জন্য জহির ভাই মাধ্যমে আপনারা অনেকে অনেকে চিনেন অনেকে চিনেন না চিনে রাখা ভালো কারণ
কাজ করতে গিয়ে অনেক জায়গায় দেখা হবে, আর দেখা হলে সাপোর্ট নিতে পারবেন নাকি? তো ঠিক রাখতে হবে। তো আমরা এবার সেলিব্রেশন পর্বে চলে যাচ্ছি। প্রথমেই আমরা সেলিব্রেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যান্ড নিউ সুপারভাইজার মিস্টার সাবির আহমেদ। প্লিজ ওয়েলকাম দ্য স্টেজ। নোয়াপাড়া থেকে আগত, নোয়াপাড়া মাধবপুর নোয়াপাড়া, ওনারাও অনেক বেশি পরিশ্রমী এবং অনেক বেশি ডেডিকেটেড, এবং আমি প্রতিদিন দেখি ওনারা রাত 10:30 জুম মিটিং করে। ওনাদের টাইমটা আমার সাথে ম্যাচিং না হওয়ার কারণে আমিও প্রোগ্রামে ঢুকতে পারি না, কারণ তখন আমার ইউকের সাথে একটা প্রোগ্রাম থাকে। তো ওনাদেরকে ওনাদের মতো অনেকেই আছে সুপারভাইজার, তার মধ্যে প্রথম যাকে ডাকবো ওনার জন্য করতালি হবে মিস্টার রোমান মিয়া। আমাদের রোমান ভাই একজন পরিশ্রমী মানুষ, উনি এক মাসেই সুপারভাইজারশিপ অর্জন করেন, এক মাসে যিনি সুপারভাইজারশিপ অর্জন করেন, এইটা পরিবারের অভিগঞ্জ না বাংলাদেশের হিস্ট্রিতে একটা বিরল, এক মাসে জয়েন করে এক মাসে সুপারভাইজার, এবং খুব সিস্টেমেটিক বিজনেস করে কিন্তু সুপারভাইজার হলেন। বিজনেস এর প্রিপারেশনটাই হচ্ছে মূল ইম্পর্টেন্ট, এই প্রিপারেশন আমার ভালো ছিল বলে উনি এক মাসে সুপারভাইজারশিপ অর্জন করেছেন। প্লিজ ওয়েলকাম দ্য স্টেজ মোহাম্মদ মহিন ভাই। আমাদের জহির ভাইয়ের টিমের একজন ব্যক্তি আছে রিমান ভাই, রিমান ভাইয়ের টিমে উনি কাজ করেন, এবং ওনারা আজকে এখানে অ্যাটেন্ড করছেন অনেকে, এর মধ্যে থেকে উনি একজন সফল ব্যক্তি দেখে চান তো অনেক আপনারা। প্লিজ ওয়েলকাম দ্য স্টেজ মিস্টার মোশারফ ভাই। আমাদের খুবই ডেডিকেটেড একজন পার্সন এবং খুব পরিচ্ছন্ন একজন পরিশ্রমী মানুষ, স্বপ্ন দেখে খুব দ্রুত সময়ে উনি এই সফলতা অর্জন করেন। আপনাদের সকলের পরিচিত নাম রাখলে চিনবেন, ইচ্ছে আসলে চিনবেন, দেখো করতালি দিয়ে ফেলেন নাজমুল হোসেন। প্লিজ দিবেন নাজমুল হোসেনকে।